أشهد أن لا একটাকে ছাড়া হবে না। শয়তান সঙ্গে সঙ্গে ওখান থেকে পালাতে লাগলো আর বলতে লাগলো ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ শাদীদ রেকাব, আল্লাহ চরম কঠিন শাস্তিদাতা। পালাই তাড়াতাড়ি। কে পালাচ্ছে? তাহলে শয়তান আল্লাহ বিশ্বাস করে না? আমি আয়াত বলার উদ্দেশ্য হচ্ছে দেখাবো যে শয়তানেও আল্লাহ বিশ্বাস করে। শুধু এখানেই না, সূরায়ে হাসর 59 নম্বর সূরার 16 নম্বর আয়াতেও বলা আছে, আল্লাহ বলছেন কামাতালিস শয়তান, এই কাফের নেতা মুনাফিক নেতা নেত্রী এদের অবস্থা হচ্ছে শয়তানের মতো। কার মতো? আপনারা কোন আয়াত খেয়াল করে নিজেরই তর্জমা বুঝবেন। কামাতালিস শয়তান, শয়তানের মেথাল, শয়তানের মতো। ইজ ক্বালা লিল ইনসান ইকফুর, শয়তান মানুষকে বলে কুফরি করো, কাফের হয়ে যা, কুফরি করো, শয়তানি করো। ফালাম্মা কাফারা, এরপরে শয়তানের বুদ্ধিতে যখন মানুষ কুফরি করে, কালা ইন্নি বারি উম্মিনকা, শয়তানকে আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নাই। ইন্নি বারি উম্মিনকা, আমি তোর থেকে সম্পর্ক ছিন্ন করলাম। ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি মহান রাব্বুল আলামিন গোটা জগৎ সমূহের যে রব, সেই আল্লাহকে ভয় করি। কে বলছি? বোঝা গেল, ইবলিস আল্লাহকে ভয় করে, রব্বুল আলামিনও স্বীকার করে। এমনি ভাবে শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল, তখন কোন খাজা বাবার কাছে প্রার্থনা করে নাই, গাজা বাবার কাছে প্রার্থনা করে নাই, পীরের কাছে প্রার্থনা করে নাই, মাজারওয়ালার ধর্ণা দেয় নাই। শয়তান জান্নাত থেকে বহিষ্কার হয়ে প্রার্থনা করেছিল কার কাছে? সূরায়ে আরাফ 7 নম্বর সূরার 14 নম্বর আয়াত পড়ুন, বাল আনজিরনি ইলা ইয়াউম ইউবাসুন, শয়তান বলল হে আমার রব, তুমি আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করো। প্রার্থনা করেছে কার কাছে? সূরায়ে সোয়াদ 38 নম্বর সূরার 83 নম্বর আয়াতে বলা হয়েছে, শয়তান সেদিন বলেছিল, কখন করেছে? শয়তান যখন সুযোগ পেল কেয়ামত পর্যন্ত হায়াত দিয়েছে, তখন শয়তান আল্লাহর কসমও করেছে, আল্লাহর কসম করেছে। কার কসম? শয়তান মানুষের ক্ষতি করবে, সেই কসমটা ওই পীরের নাম ধরে খায় নাই, মাদারের কসম খায় নাই, নিজের স্বামীর কসম খায় নাই, সন্তানের মাথায় হাত দিয়ে কসম খায় নাই। ও মুসলিম জাতি, ভালো করে শুনে রেখো, তোমাদের যে ইমান, এর যে শয়তানের ইমানও অনেক ভালো ছিল। আমি শয়তানের প্রশংসা করছি না, আমি দেখাচ্ছি আমাদের দেশের মানুষেরা বুঝে মনে করে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না সেই জন্য কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি সেজন্য মুসলমান। এটা মিথ্যা কথা। মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো, শয়তানও আল্লাহ বিশ্বাস করেন, তা প্রমাণ করে দেখাচ্ছি। শয়তান কসম করলো, কি কসম করলো? 38 নম্বর সূরা 82-83 নম্বর আয়াত পড়ুন, আলা কাবি ইজ্জাতিকা লাগবিয়ান লাগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কাবি ইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম। কার ইজ্জতের কসম? আল্লাহ। স্বামীর কসম? সন্তানের কসম? পীর সাহেবের কসম? মাজারের কসম? ও মুসলিম জাতি, আল্লাহ ছাড়া, মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা হারাম। কসম করা কি? তবে আল্লাহর জন্য জায়েজ আছে। আল্লাহ কোরআনে কসম করেছেন, অতীন অজাইতুন ওয়াল আসর ওয়াল আদিয়াত, এসব কসম, ঘোড়ার কসম, আসরের কসম, তিন ফলের কসম, তাইতুনের কসম, এগুলো ভিন্ন কারণে আল্লাহর জন্য জায়েজ আছে, কিন্তু কোন মাখলুকের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ না, হারাম। শয়তান এটা বুঝছে, এই জন্য শয়তানে কসম করেছে কার নামে? কোথায় আছে? সূরায়ে সফ 38 নম্বর সূরার 82-83 নম্বর আয়াতে। এবারে শুনুন, ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আছে, কোরআনে পরিষ্কার বলা আজকে আল্লাহ আছে তা না, তারা নিজেদেরকে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতিপুতি বিশ্বাস করে। কোরআনের সূরায়ে তাওবা 9 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলা আছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা মসীহ আল্লাহর পুত্র। এরপরে যেহেতু তারা আল্লাহর পুত্র আর ওরা ওরা অনুসারী, আল্লাহর পুত্রের অনুসারী ওরা আল্লাহর নাতিপুতি, ওরা আল্লাহর কি? এটাও কোরআনে আছে, সূরা মায়দা 5 নম্বর সূরার
18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিফাউহু আল্লাহ তাআলা বলছেন ইহুদি এবং নাসারা খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি এবং আল্লাহর প্রিয় ভাগের আত্মাবাদন লোক তার মানে আবার সন্তান বলে আবার তেজ্য পুত্র না তার মানে কি সন্দেহ করতে পারে তোমরা সন্তান ঠিক তো তেজ্য পুত্র ওরা সেটা দূর করে দিল যে না আমরা আল্লাহর পুত্র এবং তেজ্য পুত্র না বরং কি আল্লাহর প্রিয় পুত্র ইবনুল শব্দের বহুবত আপনা আপনা বলা হয় নিজের সন্তানকে নাতিপুতি দেখে মানে ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি দাবি করেছে ওয়াহিবাহু আল্লাহর প্রিয়জন দাবি করেছে তাহলে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে না খালি আল্লাহ বিশ্বাস করে তা না বরং আল্লাহর নাতিপুতিও দাবি করে আল্লাহর আত্মীয় দাবি করে ভাইরা আমার কি বলতে চাচ্ছি আমি বলছিলাম যে শুধু আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক চন্দ্র সূর্যের মালিক রিজিক দেওয়ার মালিক খাদ্য দেওয়ার মালিক আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার মালিক ফসল দেওয়ার মালিক এইগুলো বিশ্বাস তো করতেই হবে কিন্তু শুধু এইগুলো বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না যদি এইগুলো বিশ্বাস করলে মুসলিম হওয়া যেত তাহলে ফেরাউন আল্লাহ মানে ফেরাউন আল্লাহ মানে সে একটা কথা বলা হয় নাই ফেরাউন আল্লাহ মানে দলিল কোরআনে আছে কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল মালাউ মিন কওমি ফেরাউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা আল্লাহ তাআলা বলছেন ফেরাউনকে তার মন্ত্রীবর্গ বলল যে তুমি মূসাকে এবং তার কওমকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফিতনা ফাসাদ করবে এবং তারা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে তোমাকে এবং তোমার তাহলে বোঝা গেল ফেরাউনের আল্লাহ ছিল তারপরে একজন না অনেক আল্লাহ সূরা আরাফ 7 নম্বর সূরার 127 নম্বর আয়াত বোঝা গেল ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল সেও আবার কি করতো তাহলে বোঝা গেল সবাই আল্লাহ বিশ্বাস করত এরপরও কাফের কেন এটা আজকে ভালো করে বুঝতে হবে কাফের জন্য ওরা আল্লাহ বিশ্বাস করত ঠিকই তবে এক আল্লাহ সবকিছু করেন এক আল্লাহ কোনো ভায়া মাধ্যম ছাড়া সবকিছু করেন এক আল্লাহ মানুষের মনের মাকসুদ পূরণ করেন এইটা বিশ্বাস করত না এই কারণেই শত্রুতা এখানে ছিল শত্রুতা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে লা ইলাহার মানেটা কি লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই কোনো কিচ্ছু নেই সব বর্জন করতে হবে কোনো ভয়া নাই কোনো দেবদেবী নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই আমি বলে থাকি একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেরকম ভাবে প্রথমে পুরাতন রংগুলোকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করা হয় ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে যত গায়রুল্লাহ আছে খাজা বাবা গাজা বাবা লেন্ডা বাবা পীর বাবা ভায়া বাথরুম দেবদেবী মূর্তি যত কিছু আছে সবগুলোকে লা ইলাহা সব লা কিছু নাই বর্জন করে এরপরে শুধুমাত্র একজনকে গ্রহণ করতে হবে তার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহকে গ্রহণ করতে হবে এই ঘোষণা দেওয়ার কারণেই এবারে মক্কার মূর্তি পূজকরা আল্লাহ বিশ্বাস করতে ছেড়ে গেল আমার দেশে জন্য একদল মানুষ লা ইলাহার দাওয়াত দেয় তাবলিগলারা ইসলামের অনেক কাজ করে মানুষ বাবা জানায় আমাদের অনেক ভাইরা বোধেন ওরা মানুষদেরকে বেনামাজদেরকে নামাজি বানায় সুরাকে রাত পড়ায় মানুষকে ধরে নিয়ে আসে ভালো কথা আমরা আপত্তি করি না ভালো কাজ কিন্তু সর্বনাশটা করে এমন একটা ক্ষতি তারা করে যেই ক্ষতি আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের পক্ষে করা সম্ভব হয় নাই সেটা হচ্ছে মুসলিমদের কালেমাতু শাহাদা তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাকে পরিবর্তন করেছে ওরা লা ইলাহার তর্জমা করে কিছুর থেকে কিছু হয় না সব কিছু আল্লাহর থেকে হয় দোকানে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না আল্লাহর খাওয়ায় এই বেটা লা ইলাহা ইল্লাল্লাহর যে এই অর্থ হবে তাহলে মক্কার কাফেরদের সঙ্গে কিসের দ্বিমত ছিল এইগুলো তো মক্কার কাফেররাও বিশ্বাস করত আমি কোরআনের আয়াত দিয়ে বিস্তারিত ভাবে প্রমাণ করে দেখাইলাম
মক্কার কাফেররা বিশ্বাস করত কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়, রিজিক দেয় আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, এইগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত, আবু জাহেল বিশ্বাস করত, আবু লাহাব বিশ্বাস করত, উতবা বিশ্বাস করত, সাইবা বিশ্বাস করত, মক্কার সব কাফেররা বিশ্বাস করত। লা ইলাহার এই তর্জমা হলে আল্লাহ নবীর সঙ্গে মক্কার কাফেরদের কোন বিরোধ ছিল না। আমি এই জন্য আমার দিন কায়েমের সঠিক পথ বইয়ের মধ্যে তাবলীগ প্রসঙ্গে আলোচনা করেছি, ভালো করে পড়বেন, প্রথমে আমি এটা উল্লেখ করেছি, এরা লা ইলাহার ইল্লাল্লাহর অর্থটা পরিবর্তন করে ফেলেছে। লা ইলাহার তর্জমা করা হয় কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরি খাওয়ায় না, এইগুলো লা ইলাহার তর্জমা নয়। আবু জাহালরাও তোমাদের যে ভালো বুঝেছিল, কোরআন পড়ুন, আল্লাহর নবীর যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, মক্কার কাফেররা কি বলে প্রতিবাদ করেছিল শুনুন, আবু জাহালরা বুঝে শুনে প্রতিবাদ করেছে, আবু জাহালরা না বুঝে প্রতিবাদ করে নাই, আবু জাহাল সেদিন, আবু লাহাব সেদিন প্রতিবাদ করেছিল, আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব, সূরা সাফ 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আবু লাহাবরা প্রতিবাদ করলো কি বলে, আবু লাহাব বলল আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত আল্লাহদেরকে, সমস্ত দেবদেবীদেরকে সবগুলোকে বাতিল করে এক আল্লাহ কেন্দ্রিক সব করে ফেলল। তাহলে বুঝা গেল আবু লাহাব লা ইলাহা তর্জমা বুঝতে পেরেছিল কিনা। আবু লাহাব সেদিন বুঝতে পেরেছিল এই লা ইলাহার মানে হচ্ছে আমাদের মন ধরা মানব রচিত যত আইন সম্পূর্ণ বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন বিধান চলবে না। আবু লাহাব সেদিন বুঝতে পেরেছিল লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব চলবে না, আমাদের সংসদে বসে আমরা বলি সংসদ সমস্ত ক্ষমতা উৎস, সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী, এই সমস্ত চলবে না। লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক একজন, লা ইলাহা। আজকে মনে রাখতে হবে বিভিন্ন দেশের সংবিধান, এদেশ ব্যতিক্রম না, লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এখন আবার লিখেছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবু জাহাল, আমরা বুঝতে পেরেছে এই সমস্ত ক্ষমতার মালিক জনগণ আর চলবে না। লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি হচ্ছেন কে? কোরআনের সূরায়ে আল ইমরানের 26 নম্বর পড়া হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, বাংলাদেশের মুসলিমদেরকে জানিয়ে দিন, যারা একদিকে মসজিদের আল্লাহ মানে আল্লাহকে আর সংসদের আল্লাহ মানে মন্ত্রীদেরকে, এমপিদেরকে, জনগণকে, এই সমস্ত লোকদেরকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা দেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, শুধু এ পর্যন্তই নয়, কোরআনের একটা সূরার নাম আছে ক্ষমতার সূরা, ক্ষমতার সূরা, এই সূরা পড়লে দিন মুক্তা নয়, তাবিজও তারা বলে দেয় এই সূরার একই করো অধিকা পড়ো, এই বেটা তুই কি বুঝতে পেরেছিস কেন দিন বুধ পালায়? আয়াতুল কুরসির ফজিলত জানো? সকালে একবার আয়াতুল কুরসি পড়লে সারা দিনে শয়তান তার ভয়টা থাকতে পারে না, আবার সন্ধ্যায় যখন একবার আয়াতুল কুরসি পড়া হয় সারা রাত্র শয়তান তার কাছে আসতে পারে না। সূরা ইখলাসের ফজিলত তুমি শুনেছ, একবার সূরা ইখলাস পড়লে এক তৃতীয়াংশ কোরআনের সওয়াব পাওয়া যায়, কারণটা কি? কারণ আছে, কারণ আছে, সূরায়ে মুলুক পড়লে শয়তান ভাগে, কারণটা কি? ওই সূরার শুরুতে বলা আছে এই সবগুলো সূরা তাওহীদের সূরা, এই সূরার শুরুতে বলা হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন যার হাতে সমস্ত ক্ষমতার চাবি কাঠি, যা সংসদে বসে তাদের আল্লাহর ক্ষমতা, মসজিদে গেলে আল্লাহর কাছে, ওখানে গেলে ওদের কাছে নাকি? ভাইয়েরা আমার, আবু জাহাল আবু লাহাব পরিষ্কার বুঝতে পারলো এই লা ইলাহা মানে হচ্ছে
জনগণের ক্ষমতা চলবে না, সব ক্ষমতা বাতিল করে একজনের ক্ষমতা মানতে সেই ক্ষমতা কার? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু যার আবু লাহাব পড়তে পেরেছে, লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কারো কোনো আইন বিধান